সূক্ষ্মভাবে ময়না তদন্ত সিবিআই তদন্ত করা যায়। করোনা ভাইরাসে যদি পশ্চিমবাংলায় 10,000 মৃত্যু হয়ে থাকে, আমি সাপোজ একটা কথা বলছি, যদি করোনা ভাইরাসে 10,000 লোক যদি পশ্চিমবঙ্গে মরে থাকে, সে কত কি মরেছে আপনাদের কাছে তো এন্টি আছে, প্রতিদিন বলছে, কিন্তু আমি আমার মতন বলছি, আমি আমার মতো বলছি, আমি কোনো খবর নিয়ে বলছি না, যদি 10,000 মরে থাকে, সূক্ষ্মভাবে যাচাই করে নিরপেক্ষভাবে যাচাই করে যদি দেখেন, তো মনে হয় 1,500 থেকে 2,000 মরেছে মুসলমান, বাকি মরেছে অন্যরা, কিন্তু সেটা প্রকাশিত করা যাবে না বা প্রকাশ করবেও না। তবে ভাইরাস কেন হয়, কিন্তু আমার রসুল ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য, শুধু আমার রসুলেরই কথা হচ্ছে আজকে, আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী নবী কুলের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, রে আমার সাহাবী গনেরা, ওগো আমার সাহাবী গনেরা, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা রাত্রিবেলায় বিছানায় ঘুমাবে, সারা দিন ঘুম পাড়বে, যখন সারা রাত ঘুম পাড়ার পরে যখন ফজরের সময় সকালে ঘুম থেকে উঠবে, উঠার পূর্বে তুমি যেই কোনো বস্তুতে হাত দেওয়ার পূর্বে তোমার হাতটা এখান থেকে পরিষ্কার করে নাও। আজকের ফিজিশিয়ান বিজ্ঞানীরা বলছে বারবার হাত ধোলো, তবে আমার নাবি বলেছেন আগে, আর তবে বিজ্ঞানীকে বড় বলবেন না, আমার রাসূলকে বলবেন, কথা বলেন, কাকে বলবেন, আমার রাসূল তো এই কথা বলেছে 1400 বছর আগে। আর এই বিজ্ঞানীরা তো বললো, ফিজিশিয়ানেরা তো বললো এই করোনা ভাইরাস আসার পরে ফেব্রুয়ারি মাসে, কিন্তু আমার রাসূল সে 1400 বছর পূর্বে বলেছে, যখন ঘুম থেকে উঠবে প্রথমে এই হাত দুটি ধুয়ে নাও, কেন তুমি ঘুমের অবস্থায় পাছায় হাত দিয়েছ, সামনে হাত দিয়েছ, তোমার হাতে ভাইরাস আছে, মুখে যাবে, বর্তানে যাবে, ক্ষতি হবে, তবে তুমি প্রথমেই এখান থেকে এখান হাতটা ধুয়ে নাও, তারপরে তুমি তোমার বাকি কাজ আরম্ভ করো। তবে ভাইজান, এমনি করে বারবার 5 বার 5 ওয়াক্তের নামাজে আমরা 5-5 করে কতবার আমাদের উজু মুখ হাত ধুতে হয়, তবে ভাই গো ভাইরাস ছড়াই বীজাণু থেকে, তবে ভাই জান, আমার রসুল বলেছেন, দয়ার নবি বলেছেন, বিশ্বের নবি বলেছেন, তোমরা যখন পিসাব করবে সুন্দর করে এক নিরাপত্তায় নিরালা জায়গায় পা দুটি সরিয়ে সুন্দর করে চেপে বসে যেন তোমার পেসচাপটা ক্লিয়ার হয়, আর পেসচাপের ছিটাটা যেন তোমার গায়ে জামাতে না পড়ে, কেন সেটা বাষ্প হয়ে ভাইরাস হতে পারে। সেও তো এমন সুন্দর একটি নিরাপত্তা জায়গায় আড়ালে বসে এমন সুন্দর করে পেসচাপ করবে, তারপরে সেটাকে সেই লজ্জা স্থানটাকে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করো, পানি যদিও না পাও রে, বালু ধুলো দিয়ে বা ঢেলা দিয়ে সুন্দর করে ওই জায়গাটাকে মুছে শুকনো করে নাও, কেন তুমি যদি ওই পেসচাপটা নিয়ে তুমি যদি ঘুরো, পেসচাপটা যত ঘন্টা যায় তার বাষ্প বেড়ে সেটাকে সেখান থেকে বীজাণু তৈরি হয়, আর বীজাণুর পরে সেখানে করোনা ভাই ভাইরাস হয়। ভাইজান বন্ধুরে, তবে আমার রাসূলের কত সুন্দর আদর্শ, আর সেই আদর্শগুলি যেন আজকে আমাদের কাছে গবেষকেরা তুলে ধরেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলা যাবে।